বলো চুপচাপ কেন, করতালি কোথায়? চিৎকার চিৎকার আরো জোরে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তোমরা সবাই? এই এনার্জিটা একদম শেষ পর্যন্ত থাকবে তো? বাস বাস আর কিছু চাই না আমার। হ্যাঁ, মঞ্চে দেব চন্দ্রিমা সিংহ রায়, আমাদের আজকের কাঙ্ক্ষিত শিল্পী, আমাদের অতি পরিচিত সাঁঝের বাতি সিরিয়ালের চারু এখন মঞ্চে। আমরা বিদ্যাসাগর মেলা 2022 কমিটির পক্ষ থেকে শিল্পীকে আমরা স্নেহের বন্ধনে আবদ্ধ করতে চাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন পুষ্পস্তবক দিয়ে শিল্পীকে সম্বর্ধিত করছেন মাননীয় শ্রী চিরঞ্জিত দাস। চিরঞ্জিত দাস শিল্পীকে পুষ্পস্তবক দিয়ে লাল নীল হলুদ সবুজ বিচিত্র বর্ণে শোভিত পুষ্পস্তবক দিয়ে শিল্পীকে আপন করে নিলেন। থ্যাংক ইউ সো মাচ। এরপর ব্যাজ পরিয়ে শিল্পীকে অভিনন্দিত করছেন মৌমিতা দাঁ। মৌমিতা দাঁ ব্যাজ পরিয়ে শিল্পীকে প্রাণিত করলেন। এরপর আহ্বান জানাব মাননীয় শ্রী প্রশান্ত রায়, শিল্পীকে উত্তরীয় পরিয়ে আমাদের আরো আরো কাছের মানুষ করে নিতে নিচ্ছেন মাননীয় শ্রী প্রশান্ত রায়। এরপর মঞ্চে আহ্বান জানাব আমাদের বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী প্রদীপ কুমার পাঠক মহাশয়কে, শিল্পীকে স্মারক উপহার দিয়ে প্রাণিত করছেন মাননীয় শ্রী প্রদীপ কুমার পাঠক। এরপর আহ্বান জানাব মাননীয় শ্রী তপন দলুই, আমাদের মেলা কমিটির ডায়েরি দিয়ে শিল্পীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় শ্রী তপন দলুই। মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় শ্রী সঞ্জয় সু, সঞ্জয় সু মহাশয় মাননীয় শিল্পীকে পেন উপহার দিয়ে সম্বর্ধিত করলেন। আসুন, আর কোনো কথা হবে না, কোনো কথা নয়, আমরা শুনবো শিল্পী চারুর কণ্ঠে কয়েকটি গান এবং তার অনবদ্য কিছু ডায়লগ। নিশ্চয়ই, আমি যতক্ষণ আছি আমি চেষ্টা করব যত রকম ভাবে তোমাদের সবাইকে আনন্দ দিয়ে যাওয়া যায়। তোমাদের সাথে অনেক কথা বলবো, কারণ সচরাচর তোমাদের সবার সাথে আমার কারোর কোনোদিন দেখা হয় না। আজকে ঘাটালে তোমাদের সবার সাথে আজকে ফার্স্ট টাইম দেখা হচ্ছে। এখান থেকে অনেক মেমোরি আমি নিয়ে যাব, তোমাদের অনেক ভালো ভালো মেমোরি আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা শিল্পীরা তো তোমাদের জন্যই শিল্পী। তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে, এতটা আশীর্বাদ না করতে, তাহলে এই দেবচন্দ্রিমাকে হয়তো কেউ চিনত না, বা সাঁঝের বাতির চারু হয়তো এতটা পপুলার হতো না। তাই তোমাদের জন্যই সবকিছু আমরা কাজ করি, কিন্তু তোমাদের জন্যই। বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে থাকি, শীতকালে বৃষ্টিতে ভিজি, গরমকালে রোদে দাঁড়িয়ে শুটিং করি, এগুলো তখনই আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না যখন আমরা চিন্তা করি যে তোমরা বিকেলবেলা টিভিটা খুলে যখন দেখবে, তোমরা এগুলো ফিল না করে কত সুন্দর করে ভাববে চারু আর আর্য কি মিষ্টি প্রেম করছে। এইটা ভাবার সময় শরীর থেকে সব কষ্ট চলে যায়। ডায়লগটা এত ভালো লাগলো, বুঝতে পেরেছি। তো বলবো নিশ্চয়ই আমাদের অনেক শুটিং এর মজার মজার অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে শুটিং করি। অনেকে তোমরা জানতে চাও কিভাবে অভিনয়ের ক্যারিয়ার শুরু করবে, সেটাও তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তোমাদেরও তো কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, ডেফিনেটলি আছে, সবার প্রশ্ন, সেগুলোও শুনবো সবার কাছ থেকে। তার আগে কি আমরা ছোট্ট করে একটা গান শুনবো? গান শুনবো আমরা। আমি গান শুরু করার আগে সবাইকে বলে দিতে চাই, আমি কিন্তু অভিনেত্রী, আমি গায়িকা নই, আমি নায়িকা। আমি চেষ্টা করব গান গেয়ে সবাইকে আনন্দ দেওয়ার।
আমি জানি এখানে অনেক ভালো ভালো সিঙ্গার আছেন যারা তোমাদের অলরেডি গান শুনিয়েছে বা আমার পরে হয়তো শোনাবে, আমার থেকে এতটা ভালো এক্সপেক্ট করো না। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করব। এবার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আজকে কত 6 তারিখ, অনেক দেরি।